এরপর প্রশ্ন করেছেন রফিকুল ইসলাম, আপনি লিখেছেন বাণিজ্য মেলা একটি স্টলে নেচে গিয়ে আইসক্রিম বিক্রি করা হয়, এ সময় ক্রেতা বিক্রেতা নারী পুরুষ নৃত্য করে, এটি এখন বাণিজ্য মেলার অন্যতম আকর্ষণ, ব্যাপারটিকে আপনি কীভাবে দেখছেন? ভাই রফিকুল ইসলাম, একটু আগে একটা প্রশ্ন উত্তর আমরা বলেছি যে আমাদের সমাজের মানুষ দিন দিন আমাদের হিতাহিত জ্ঞান এই পরিমাণ হারিয়ে ফেলছি যে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সভ্যতা কোনটা অসভ্যতা, এটুকু নিরূপণ করবার মতো ক্ষমতা আমাদের নেই। বাঙালি মুসলমানের সংস্কৃতি বটেই, বাঙালি হিন্দু এবং বাংলাদেশের বা বাঙালি অন্যান্য ধর্মাবলম্বীদের সংস্কৃতি হলো শালীনতা এবং শ্লীলতা। অশ্লীলতা এটা বাঙালির কোনো সংস্কৃতি নয়, এটা ভিনদেশি কালচার এবং সংস্কৃতি। আমরা বাইরের দেশের অন্যান্য দেশের মানুষের ভালো অনেক গুণ আছে, অনেক ম্যানার্স আছে, অনেক তাদের প্রচলন আছে, সেগুলোকে ধারণ না করে দুঃখজনক যে তাদের নোংরা অসভ্য এবং বাজে কালচারগুলো আমরা ধারণ করি। বিশেষ করে এই যে আপনার ক্রেতা বিক্রেতার এই নাচানাচি, এবং সেটা নারী পুরুষ বিশেষ করে, আল্লাহ মাফ করুন, এটি আমি যতটুকু জানি যে তুরস্কে এটার প্রচলন হয়েছে খুব বেশি, আমরা সেটা অনুসরণ করছি। কারণ তুরস্কের ভালো কোনো কালচার কিনে যেটা অনুসরণ আমরা করতে পারতাম, কই কখনো তো আমরা শুনি না যে তুরস্কের কোনো ভালো কোনো কালচারকে আমরা অনুসরণ করছি, মিডিয়াগুলো সেটাকে প্রচার করছে, বরং আমরা সবসময় খারাপ কালচারগুলোকে ধার করে নেওয়ার চেষ্টা করছি। দেখুন, নারী এবং পুরুষ তাদের মধ্যে পর্দার যে বিধান আল্লাহ তাআলা দিয়েছেন সেটা কেন দিয়েছেন? সেটা এই জন্য দিয়েছেন যাতে সমাজ স্বাভাবিক থাকে, স্থিতিশীল থাকে, সমাজ যেন অস্থির না হয়। নারী পুরুষের পর্দার বিধান যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক যে যৌন আকাঙ্ক্ষা মানুষের মধ্যে সেটা আরও কয়েক গুণ বেড়ে যাবে। এ সমস্ত উন্মাদনা সৃষ্টির মাধ্যমে এ ধরনের আপনার যৌন তাড়না এবং বাসনা তৈরি হওয়ার মতো কালচারগুলোকে প্রমোশন করার মাধ্যমে যুবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আরও বেশি বিভ্রান্ত হবে, যৌন আকাঙ্ক্ষা তাদের মধ্যে ভয়ঙ্কর আকারে বাড়বে, যার ফলে সমাজ কিন্তু অস্থিরতার দিকে যাবে এবং অশালীনতার দিকে যাবে, অন্যায়ের পথে পা বাড়াবে। এই একটি জায়গায় আমাদের একটু দৃষ্টিপাত করা উচিত এবং চিন্তা করা উচিত, এবং সেই কারণে এই সমস্ত কালচারগুলোকে বর্জন করা উচিত। বাণিজ্য মেলার নামে যদি সেখানে অসভ্যতা নোংরামো আর অশ্লীলতার ছড়াছড়ি হয়, এরপর যদি বলা হয় যুবকরা তরুণরা ভদ্র হয়ে থাকুক, ভালো হয়ে থাকুক এবং সমাজে ধর্ষণ পাশবিক নির্যাতন কমে যাক, তাহলে এটা হাস্যকর ছাড়ার কিছুই নয়, এটা অযৌক্তিক দাবি। নারী পুরুষের এই নাচানাচের নৃত্য না এটা আমাদের দেশের কোনো সংস্কৃতির সাথে যায়, না এটা এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের জন্য ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে। এটাকে আমরা যারা এনজয় করছি, যারা দেখছি, তারাও গুনাহে লিপ্ত হচ্ছে, হারামে লিপ্ত হচ্ছে। এই সমস্ত অসভ্য কালচারের বিরুদ্ধে আমাদের লেখালেখি করা উচিত, উচ্চবাচ্য করা উচিত, প্রতিবাদ করা উচিত যে বাণিজ্য মেলার নামে নোংরামো, বাণিজ্য মেলার নামে অশ্লীলতার ছড়াছড়ি, বাণিজ্য মেলার নামে এই সমস্ত অসভ্যতার ছড়াছড়ি, এগুলো আমাদের সমাজের জন্য ক্ষতি ছাড়া কোনো কল্যাণ বয়ে আনবে না। যুব সমাজ আরও বকে যাবে, আরও নষ্টামির পথে যাবে এবং আমরা ধ্বংসের অতল তলে হারিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সুবুদ্ধির যেন উদয় হয় সেই তৌফিক দান করুন।